এক ব্যক্তির কোনো ছেলে নাই কিন্তু মেয়ে আছে, ওই ব্যক্তি কি মৃত্যুর পূর্বে তার সব সম্পত্তি মেয়েকে দিতে পারবে? সম্পত্তি দান বা গিফট দিতে চাইলে মেয়ে একা থাকলে তো মেয়েকে দিবেই, সমস্যা নাই। যদি মেয়ের সাথে ছেলে থাকে তাহলে তো সমান করে সমতা বজায় রেখে দিতে হবে। আর মৃত্যুর পরে যে সম্পদ বন্টন হতো ওইটা মৃত্যুর আগে বন্টন করে দেওয়া যাবে না। মৃত্যুর পরে একজন মেয়ে হলে বাবার সম্পদ থেকে শুধু মেয়ে আছে একা আর কেউ নাই, তাহলে সে 50% পাবে। মৃত ব্যক্তির কত পার্সেন্ট সম্পদ পাবে? অর্ধেক পাবে। আর বাকি সম্পদগুলো মৃত ব্যক্তির ভাই ভাতিজা আরও কে কে আছে না আছে, মা বাপ থাকলে তাদের মধ্যে ভাগযোগ হবে। এটা অনেকে মানতে রাজি না, এটা অনেকে মানতে, আমি এত কষ্ট করে কামাই করলাম আমার মেয়েরই সব দিয়ে যাব, ভাই ভাতিজা কি দুঃখে দেব। ভাই রে, আল্লাহ বলেছেন আবা উকুম আবন ও আবনা উকুম লা তাদরুনা আইয়ুহুম মাকরাবু লাকুম নাফা। ওয়ারিস যাদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু দাও, তুমি জান না কে তোমার উপকারে আসবে। তুমি মনে করতেছো মেয়েরে সব দিয়ে আমার উপকারে আসবে, অনেক বাপ মা আছে দেখবেন এক ছেলেরে পছন্দ করে সব তার নামে লিখে দিছে, পরে দেখা গেছে ওইটাই সবচেয়ে বেশি কষ্ট দিছে। আমার চোখে এরকম বহু ঘটনা দেখছি। কে বেশি উপকারে আসবে তুমি জানো না, অতএব আল্লাহ যা বলছেন সেটা মানো, এই মানাটাই তোমার নির্দেশ, এটা একটা পরীক্ষা। এই জন্য অন্যদেরকে না দেওয়ার জন্য মেয়েকে সব দিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয় অন্যদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে। এগুলো কি নাই জায়েজ নাই, ওই উদ্দেশ্যে করবে। একজন লোকের ছেলে মেয়ে আছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, লোকটি বাসা ভাড়া ও দোকান ভাড়া পায়, প্রতি মাসে যা ভাড়া পায় তা প্রাপ্তবয়স্ক ছেলেদের পেছনে খরচ করে, যদিও ছেলেরাও বিবাহিত। এক্ষেত্রে মেয়েরা বাবার বাসা ও দোকান ভাড়ার টাকা হকদার কি না? যদি বাবা বেঁচে থাকা অবস্থায় তার দোকান ভাড়া উঠে টাকা উঠে ছেলেকে যদি দেয় তাহলে মেয়েদেরকেও দিতে হবে। ছেলেরা তাদের সংসার আছে, মেয়েরা তাদের সংসার আছে আলাদা, যদি ছেলেদেরকে দিতে হয় উপহার হিসাবে উপঢৌকন হিসাবে তাহলে সমান হারে কাকে দিতে হবে? মেয়েদেরকেও দিতে হবে। শুধু ছেলেদেরকে দিবেন মেয়েদেরকে দিবেন না, বা মেয়েকে দিবেন ছেলেকে দিবেন না, একজনকে দিবেন বেশি আরেকজনকে কম দিবেন, এটা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ এবং সমতা বজায় রাখো, কোনো জুলুম যেন না হয়। মা জীবিত থাকা অবস্থায় ছেলেরা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়েছে বন্ধের বঞ্চিত করে, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? ছেলেরা যদি মায়ের সম্পত্তি হাতিয়ে নেয় বন্ধেরকে না দেয় তাহলে সে তো ফাসেক এবং অনেক বড় ধরনের কবিরা গুনাহ করেছে, এর জন্য সে আল্লাহর কাছে গুনাহগার হবে কিয়ামতের দিন, আর এর জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, সাতবাগ জমিন তার গলা ঝুলিয়ে দেওয়া হবে, তাকে ধসিয়ে দেওয়া হবে। এটা অনেক বড় ডেঞ্জারাস অপরাধ। আমি প্রায় সময় বলি যে রাস্তায় দাঁড়িয়ে ছুরি নিয়ে পিস্তল নিয়ে ডাকাতি করেন সেটা কারণে গুনাহ একটু কম হবে বোনের সম্পত্তি মারার চাইতে। কেন কম হবে জানেন? কারণ অপরিচিত মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, এখানে একটা কবিরা গুনাহ করেছেন, হারাম কাজ করেছেন, আর বোনের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করেছেন, ডাবল গুনাহ করেছেন। একটা অন্যের সম্পদ লুণ্ঠন, আবার আত্মীয়তার সম্পর্ক নষ্ট, ডাবল অপরাধ। এই জন্য সাবধান থাকতে হবে। খার জমি চাষাবাদ করে ভোগ দখল করা যাবে কি না, ইসলামী শরীয়ত কি বলে? খার জমির ব্যাপারে সরকারের নিয়ম আছে যে সরকারের জমি, দেশের জমি, রাষ্ট্র সরকার অনুমতি দেয় যে আশেপাশে যারা আছে তারা ভোগ করতে পারবে। অতএব যেহেতু অনুমতি দেওয়া আছে সেই হিসাবে কি করা যাবে? ভোগ করা যাবে, যেভাবে অনুমতি দেওয়া আছে এভাবে। যে কোনো জমির মালিক যদি বলে যে পাশে যে আছে তুমি ভাই আমারটা খাইতে পারো এমনি, তো যেমনি দিতে দেয় সে অতটুকু ভোগ করা কি আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কোনো সরকারি লিজের জায়গায় ঈদের জামাত পড়া যাবে কি না? যদি লিজ নেয় ঈদের নামাজ পড়ার জন্য, ঈদগাহ বানানোর জন্য, তাহলে করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারি জায়গা দখল করে, জবরদখল করে ওখানে মসজিদ বানানো, ঈদগাহ বানানো, এটা না জায়েজ কাজ। আবার মুসলিম প্রধান দেশের সরকারেরই কর্তব্য মানুষের ঈদগাহের এবং মসজিদের ব্যবস্থা করা, কিন্তু মসজিদ বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক আছে। বাংলাদেশে মসজিদ করার ক্ষেত্রে বিশেষ করে অনেক লোক এমন আছে যে মসজিদ করে এগুলো পাল্টাপাল্টি, দরকারে না, অমুকের বাড়ির সামনে একটা মসজিদ আছে আমার বাড়ির সামনে না থাকলে কি এটা ভাবসাব হয় নাকি? তো এই সমস্তভাবে মসজিদ করার জন্য দেখা যায় নিজের জায়গা নাই, সরকারের জমি দখল করে হলো কি করে মসজিদ করে, এগুলো জায়েজ নাই, গুনার কথা।